আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আজ সকালে নাস্তা করার পর ব্যালকনিতে আসছি, তো সকাল থেকে আমি ভিডিওটি শুরু করছি। আজকে ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, তেমন রোদ নাই, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর এই যে আমার গাছটা, এই গাছটা দেখলাম যে একটু ছাঁটাই করতে হবে, গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এই গাছগুলো অবশ্যই ছোটো রাখলে ভালো লাগে। আর সকালবেলা ব্যালকনিতে এসে দেখি যে আমার মরিচ গাছের কিছু মরিচ জোরে পড়ে আছে, এমনি জোরে ছিল, কারণ এগুলো অনেকটা শুকিয়ে গেছে। আর এগুলো আমি শুকানোর অপেক্ষায় রাখছিলাম, কারণ আমি কাঁচা অবস্থায় কোনো মরিচ উঠাই না। যখন দেখা যায় যে আমার বাসায় একদম মরিচ না থাকে তখন উঠাই, এছাড়া উঠাই না। আর এভাবে আমার গাছের মরিচগুলো শুকিয়ে থাকে গাছে, তারপরে বাধ্য হয়ে তুলতে হয়। আর না তুললে দেখা যায় এভাবে নিজে নিজেই জোরে পড়ে থাকে। তো ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে আর সেগুলো তুলে নিব, তুলে চারা করার জন্য রেখে দিব। আর আমার এই গাছগুলো অনবরত মরিচ দিয়ে যাচ্ছে একের পর এক। আর নিজের গাছের মরিচ আমার তুলতে ভালো লাগে না। আর এই কাঁচা মরিচগুলো পড়েছিল, আর এগুলো কেন পড়েছিল বুঝলাম না, হয়তো বা দুই দিন পানি দেয়নি গেছে, এই কারণে হয়তো বা পড়ে গেছে। আর গাছে নিয়মিত পানি দিতে হয়। আর এখানে অনেকগুলো আম নিয়ে আসা হয়েছিল, কিছু আম আছে, একটা বর্তি ছিল, আর বাকিগুলো খাওয়া হয়েছে। তো এখানে আসছে আমি কিছু পাকা আম বাছাই করার জন্য, কিন্তু অতটা পাকা আম নেই। আর আমি কাঁচা অবস্থায় অর্ধেক আম খেয়ে ফেলছি, কারণ এই আমগুলো এতটাই মিষ্টি যে পাকার তুলনায় কাঁচাই ভালো লাগে। তো কিচেনে চলে আসছি, আর এই কলাগুলো আমি ভিজিয়ে রাখতেছি, কারণ দেখা যায় এগুলোতে অনেক ফরমালিন দেওয়া থাকে, তো আমি খাবারের এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি, তারপরে খাই। তারপরে আমি আবার আমার ওই ব্যালকনিতে গেছিলাম, তো দেখলাম কয়েকটা গাছে ফুল ফুটছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর আমি কিছু আম খুঁজে খুঁজে বের করলাম পাকা আছে কি না, তো দেখলাম দুই তিনটা ছিল। আর এগুলো আমি এখন কেটে নেব। আর আম আমার অনেক পছন্দ, আমি প্রায় ডেলি ডেলি আম খাই, মানে অনেক ফেভারিট বলতে গেলে। তো আজ যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আজই আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন
তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ তেমন কোনো কাজ নেই, তো আজ আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া বোতল দিয়ে কীভাবে ঘর সাজানো যায়। এই যে বোতলগুলো ছিল ঘরে, তো তাই আমি কাজে লাগিয়ে নিতেছি। এই যে রং করে নিছি লাল। কালার হলুদ কালার বোতল দুইটা প্লাস্টিকের, আর ওই কালোটা ছিল কাচের বোতল। তো এই যে এই দুইটা রং করে আমি অফ ক্যামেরায় আর্ট করে নিছি। আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না। আর আমার আর্টগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এখন আমি এই কাচের বোতলটা আর্ট করব খুব সহজেই। আর এই বোতলগুলো দেখা যায় সবার ঘরেই থাকে। আর এই যে বোতলটায় আমি একটু সাদা কালার করে নিছি। আর এখন নিছি একটা গ্লুগান, আর গ্লুগান দিয়ে এই বোতলের উপর আর্ট করে নিব। এটা যার যার ইচ্ছা মতো করতে পারেন। এই যে আমি এইভাবে আর্ট করে নিচ্ছি। আর দেখা যায় যে আঠাটা অনেক মোটা করে ফেলতে হয়। আমি পুরো বোতলটা আমি এইভাবে আর্ট করে নিছি। আর এখন আমি আবার এই বোতলের উপরে সাদা কালার করে নিব। তার আগে এই গ্লুগান দিয়ে যে আঠাটা দিছি ওইখানে হালকা সুতার মতো আঁশ থাকে, সেগুলো টেনে টেনে তুলে ফেলতেছি। আর ওগুলো তোলার পর তারপরে আমি সাদা রং করবো। আবার আমি সাদা রংটা অপশনাল এমনি করতেছি, কারণ পরে বুঝতে পারবেন না করলেও হইতো, তবু আমি করতেছি কালারটা। আমি পুরো বোতলটা করে নিব কালার। এই তো পুরো বোতলটা আর্ট করা হয়ে গেছে, আর রংটা শুকায় নাই। আর না শুকানোর আগে আমি কিছু জড়ি এই বোতলের উপরে দিয়ে দিব, পুরো বোতলটা জড়ি দিয়ে পূর্ণ করে দেব। আর এইভাবে আমি আরও কয়েকটা বোতল করছি, আমার কাছে তো অনেক ভালো লাগে। খুব সহজেই আর কি এই ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগানো যায়। তো আমি পুরো জড়ি দিয়ে বোতলটা ডেকে দিছি, তারপরে আবার বার্নিশ দিয়ে উপরে দিয়ে দিছি। বার্নিশটা একটু আঠালো টাইপের দেখা যায়, বার্নিশটা দিলে জড়িগুলো আর উঠে আসবে না। এই তো পুরোপুরি আমার বোতলগুলো কমপ্লিট। আর সৌন্দর্যের জন্য আমি কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে বোতল সাজিয়ে নিব।
আর এখানে মানি প্লান্ট, লাকি ব্যাম্বু এসব পানি দিয়েও রাখলে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।